বিপর্যয় মোকাবিলায় বঞ্চনার অভিযোগ, তৃণমূলে ধস বিধ্বস্ত ওয়েনার এবং উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, দুই রাজ্যকে বিপর্যয় তহবিল থেকে সাহায্য করা হোক কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিতে দাবি সাকেত গোখলের। এটা লজ্জাজনক, মোদীর সরকার বিপর্যয় তহবিলও আটকে রেখেছে, কেরল এবং পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করছে, কারণ এই দুই রাজ্য বিরোধী শাসিত এবং বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। সস্তা রাজনীতি বন্ধ করুন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদ সাকেত গোখলের। দুই রাজ্যকে তহবিল থেকে বঞ্চিত করে রাখা হয়েছে কেন্দ্র অর্থমন্ত্রীকে চিঠিতে দাবি করেছেন সাংসদ সাকেত গোখলে। তিনি আজ চিঠিতে এটাই উল্লেখ করেছেন যে বঞ্চনার অভিযোগ তুলেছেন এবং কেরলের যে বিধ্বস্ত এলাকা ওয়েনার এবং উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি, এবং এই দুটি বিষয় নিয়ে কিন্তু এবার তিনি চিঠিতে প্রশ্ন তুলেছেন এবং বঞ্চনার অভিযোগ তুলেছেন সাকেত গোখলে। এবং মোদী সরকারকেও কটাক্ষ করেছেন তিনি, যেমনটা তার অভিযোগ যে ধস বিধ্বস্ত ওয়েনার এবং উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, দুই রাজ্যকে বঞ্চনা করা হয়েছে, বিপর্যয় তহবিল থেকে সাহায্য করা হোক কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে, এমনটাই চিঠিতে দাবি করেছেন সাকেত গোখলে। এটা লজ্জাজনক, মোদী সরকার বিপর্যয় তহবিল থেকেও বঞ্চিত করেছে এই দুটি রাজ্যকে, এবং যেহেতু এই দুটি রাজ্য অবিজেপি শাসিত রাজ্য এবং সেই কারণেই তিনি এমনটাই অভিযোগ তুলে ধরেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আর কি কি উল্লেখ করেছেন তিনি চিঠিতে? তাদের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে, বাংলার পাশাপাশি কেরলও ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যেই সাকেত গোখলে একটি চিঠি লিখেছেন এবং দুই রাজ্যকে আর্থিকভাবে সাহায্য করার কথা বলেছেন। যেভাবে এবারের বাজেটে রাজ্যকে বঞ্চনা করা হয়েছে এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য বা বাঁধ নিয়ন্ত্রণের জন্য কোনো রাজ্য সরকারকে কোনো রকম তহবিল বা বাজেটে তাদের কোনো ঘোষণা নেই, সেই জায়গাতে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন যে অবিলম্বে রাজ্য সরকারকে আর্থিক সাহায্য করা হোক, যেভাবে বন্যা পরিস্থিতি হয়েছে এবং যেভাবে তাদের একটি কেন্দ্রীয় শাসিত সংস্থা ডিভিসি যেভাবে জল ছেড়েছে, তাদের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, চাষের জমি ডুবেছে, বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন, সেই জায়গাতে সাকেত গোখলের এই রাজ্যে এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি চিঠি লিখে জানিয়েছেন অবিলম্বে রাজ্য সরকারের পাশে যাতে কেন্দ্রীয় সরকার দাঁড়ায়, কারণ এই দায় কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। যেভাবে ডিভিসিকে না ডিভিসি রাজ্য সরকারের সঙ্গে কোনো অনুমোদন ছাড়াই যেভাবে জল ছেড়েছেন। বেশ, ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবার বিপর্যয় মোকাবিলার বঞ্চনার অভিযোগ তুলছেন সাকেত গোখলে। তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিতে যেমনটা দাবি করেছেন যে বঞ্চনা করা হচ্ছে, যেহেতু কেরল এবং পশ্চিমবঙ্গ এই রাজ্য দুটি অবিজেপি শাসিত রাজ্য এবং যে কারণে বঞ্চনা করা হয়েছে বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবার সাকেত গোখলে তিনি এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিতে দাবি করেছেন যে কেরল এবং পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চনা করা হয়েছে বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে। একদিকেও কেরলের ওয়েনারে যেমনটা দেখতে পাচ্ছি যে একেবারে বিপর্যস্ত কেরলের ওয়েনার, এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সেটা বন্যা পরিস্থিতি নিয়ে কোনো রকমের সাহায্য করা হয়নি বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে, এবং তার কারণে এবার চিঠিতে প্রশ্ন তুলেছেন তিনি। এবং তিনি এটা বলেছেন যে যেহেতু এই দুটো রাজ্য অবিজেপি শাসিত রাজ্য এবং তার কারণেই বঞ্চনার শিকার হয়েছে পশ্চিমবঙ্গ এবং কেরল, কেরলের ওয়েনারে ধস বিপর্যস্ত এলাকায় কোনো রকমের সাহায্য না দেওয়ার অভিযোগ বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে, অন্যদিকে বাংলার উত্তরবঙ্গের দিকেও কিন্তু বঞ্চনা করা হয়েছে এমনটাই অভিযোগ তোলা হয়েছে তৃণমূল সাংসদ সাকেত গোখলে। তিনি এই চিঠিতে উল্লেখ করেছেন এটাই, এবং অন্যদিকে মোদী সরকারকেও কটাক্ষ করেছেন তিনি।